আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি ভীষণ মজার ভেজিটেবল রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ভেজিটেবল রোল সকাল বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আর কীভাবে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করবেন সব ধরনের টিপস আমি বলে দেব। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য কি কি সবজি লাগছে তা আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ গ্রেট করা গাজর, বরবটি নিয়েছি 1 কাপ, আমি বরবটিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 কাপ আলু, আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। 1/2 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 4টা নিয়েছি কাঁচামরিচের ফালি। এবারে আমি রান্নায় চলে যাই। রান্নার জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব, বেশি ভাজতে হবে না, একটু নরম করে ভেজে নিলেই হবে। এবারে আমি সবজিগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, তারপর আলু আর বরবটি, তারপর দিয়ে দেব কাঁচামরিচের ফালি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, চাট মশলা দিয়ে দেব 1 চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া। এবারে আমি সবজিগুলো সব একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আর এই সবজিতে আমি এক্সট্রাভাবে কোনো পানি দেব না। সবজিগুলো মেশাতে মেশাতে দেখতে পাবেন সবজি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে, ওই পানিতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আলু আর গাজর গ্রেট করে দিয়েছি এর জন্য এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস আর ছোটো সাইজের 2 প্যাকেট টমেটো সস। আমার বাসায় এই মিনি সাইজের প্যাকেটগুলো ছিল এজন্য দিয়েছি, আপনারা 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন, কারণ সয়া সস আর টমেটো সসে লবণ আছে, এজন্য লবণের পরিমাণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এবারে আমি আবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আমি এখানে একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো করে মিক্সড করে নিয়েছি, এবারে আমি সবজির মধ্যে দিয়ে দেব। আর এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণ আপনারা ইচ্ছে করলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর ভালো করে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এই চিনিটা দিলে ভেজিটেবল রোলটা খেতে খুবই টেস্টি হয়। এবারে আমি চিনি দিয়ে আরও 2-3 মিনিটের মতো জাল করে নেব। 2-3 মিনিট জাল করে নেওয়ার পর আমার ভেজিটেবল রোলের ভেতরের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। চিকেন রোলের শীট তৈরি করার জন্য এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1টা ডিম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর ডিম একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর দিয়ে দেব ময়দা, আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ দিয়েছি আরও 1 কাপ দিয়ে দেব। 2 কাপ ময়দার মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে প্রথমে মিক্সড করে নেব, কারণ একসাথে পানি দিতে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি ভালো করে একটা হ্যান্ডউইক্স দিয়ে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে বাবলস না থাকে। আমি ব্যাটারটা মিক্সড করে নিয়েছি, অনেকটাই ঘন রয়ে গেছে। এবার আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, আমার ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, আমি আপনাদের একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, ঠিক এইরকম হবে ব্যাটারের ঘনত্বটা। এর থেকে বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। রোলের শীট তৈরি করার জন্য ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে আলাদা করে 1/2 কাপের মতো তুলে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। এবার আমি শীটগুলো ভেজে নেব। শীটগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল।
তেলটা দিয়ে আমি টিস্যু দিয়ে ভালো করে প্যানের গায়ে মুছে দেব। প্যানটাও গরম হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা ব্যাটার। আর ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু ভালো করে নেড়ে তারপর দিতে হবে। এবার আমি প্যানের হাতুড়িটা ধরে একটু চারো সাইড দিয়ে ঘুরিয়ে দেব। তারপর 20 থেকে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, দেখুন চারো সাইড দিয়ে কিন্তু আলগা হয়ে এসেছে। এ পর্যায়ে উল্টে দিতে হবে, আর এ সময় কিন্তু চুলার আঁচটা মাঝারিতে থাকবে। আমার শীটটা ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো শীট ভেজে নেব। আমি সবগুলো শীট ভেজে নিয়েছি, এবার আমি একটা সাইডে রেখে দেব। অন্যদিকে আরেকটা বাটির মধ্যে আমি 3 টেবিল চামচ ময়দা নিয়েছি। এবারে আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নেব, যেটা দিয়ে আমি রোলের মুখটা সিল করব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবারে আমি রোলগুলো তৈরি করে নেব। ভেজিটেবল রোল তৈরি করার জন্য এখানে আমি একটা শীট নিয়েছি। এবারে আমি দিয়ে দেব সবজির পুর। সবজির পুরটা মাঝখানে দেবেন না, একটু সাইড করে দিয়ে নিতে হবে। একটু লম্বাটে শেপ দিয়ে আমি সবজির পুরটা দিয়ে নিয়েছি। এবারে আমি যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেই আঠাটা চারো সাইড দিয়ে লাগিয়ে নেব। এই আঠাটা দিলে সিল করতে সুবিধে হবে, তখন আর রোলটা খুলে যাবে না। আমি আঠাটা চারো সাইড দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি, এতে করে রোল খুলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না, খুব সুন্দরভাবে আটকে থাকবে। এবারে আমি রোলের ভাঁজটা দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে আমি দুই সাইড উঠিয়ে দেব, তারপর এটাকে ফোল্ড করে আমি রোলে শেপ দিয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে রোলের ভাঁজটা দিয়ে নিচ্ছি। আর এই আঠাটার কারণে রোলের মুখটা ভালো করে সিল হয়ে থাকবে, আর খুলে যাওয়ার ভয় থাকবে না। ঠিক এইভাবে করে আমি প্রথমে সবগুলো রোল তৈরি করে নেব। আর আমি যে হাফ কাপ প্রথমে ব্যাটার রেখে দিয়েছিলাম, এবারে সেই ব্যাটারের মধ্যে আমি এখান থেকে একটা রোল নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে ময়দার ব্যাটারের পরিবর্তে ফেটানো ডিমের মধ্যেও ডুবিয়ে নিতে পারেন। আমার মনে হয় ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলেই বেশি ভালো হয়, কারণ ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলে রোলটা মচমচে হবে। তারপর ময়দার ব্যাটারের থেকে ডুবিয়ে তোলার পর রোলটাকে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এখানে আপনারা ইচ্ছে করলে টোস্টের গুঁড়োও দিয়ে নিতে পারেন। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এইভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়ার পর একটা বক্সে ভরে 2 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। যখনই রোলগুলো ভেজে নেবেন ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে তারপর ভেজে নিতে হবে। সাথে সাথে ভেজে নিলে কিন্তু রোলগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। আমি সবগুলো রোল ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। রোলগুলো ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে একটু বেশি পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর আমি একে একে রোলগুলো দিয়ে নেব। আর এ সময় চুলার আঁচটা কিন্তু মাঝারিতে রেখেই রোলগুলো ভেজে নিতে হবে। আরেকটা কথা বলে দেই, রোলগুলো যখন ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেবেন তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। আধা ঘন্টা রেস্টে রেখে দিলে ব্রেড ক্রাম্বসগুলো রোলের উপরে ভালোভাবে সেট হয়ে যায়। আমি রোলগুলো এক সাইড ভালো করে ভেজে নিয়েছি, আর রোলগুলো কিন্তু মাঝারি আঁচেই ভাজতে হবে, না হলে কিন্তু উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আমি রোলগুলো সব উল্টে দিয়েছি, এবারে এই সাইডও আরও কিছুক্ষণ ভেজে নেব। রোলগুলো দুই সাইডে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর পারফেক্ট কালার এসেছে। এবারে তেল ঝরিয়ে রোলগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আর একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের রোলগুলো ভেজে নেব। এই তো হয়ে গেল ভেজিটেবল রোল। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে করে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন ভেজিটেবল রোল। এই রোলগুলো খেতে কিন্তু পুরাই দোকানের মামাদের মতো। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখুন রোলের ভিতরটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাসায় পারফেক্ট ভেজিটেবল রোল তৈরি করে নিতে পারেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।